ডাব্লু বিপি মেন এক্সাম দু হাজার বাইশ যারা দিয়েছো তারা ফাইনাল কাট অফ বা সেফ স্কোর নিয়ে খুবই চিন্তায় আছো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সো হে গাইস ওয়েলকাম ব্যাক আই এম রাহুল ইউ আর ওয়াচিং ইউর হোম টিউটার চলো ভিডিও শুরু করে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এর পরের ভিডিওগুলো পাওয়ার জন্য যে কোনো তথ্য বা যে কোনো লাইভ আপডেট যে কোনো ডেইলি আপডেট এবং সেই সঙ্গে সকালে ইংলিশ দু সকালে কারেন্ট অ্যাফেয়ার্স দুপুরে জি কে এবং রাত্রে ইংলিশের ভিডিও কন্টিনিউ পার ডে দেখার জন্য তো চলো ভিডিও শুরু করি দেখো মেন টপিক আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইনাল কাট অফ পুরো আমি জানতে পেরেছি আধিকারিকদের কাছ থেকে এবং যারা আছে ওপর লেভেলে সূত্রের মাধ্যমে একটু আভাস পাওয়া গেছে যে ফাইনাল কাট অফ কতটা হতে পারে ঠিক আছে বা সেফ স্কোর ইন্টারভিউ আগে যেটা সেফ স্কোর থাকে মানে এই নাম্বারটা পেলে যে আমি সেফ স্কোর মানে কত হবে সে নিয়ে এই ভি ভিডিওটা ডিসকাস দেখো অনেকে এই বিষয়ে কিন্তু অবগত তোমরা নও বা অনেকে জানো না যে কাট অফ এবং সেফ স্কোর এই দুটোর ডিফারেন্স কি পার্থক্য কী একটা জিনিস মনে রাখবে কাট অফ মানে হচ্ছে একটা সম্ভাবনা তুমি কাট অফ একটা যে পাবে কাট অফ কত হতে পারে সেটা কিন্তু কনফার্ম কাট অফ বেরোনোর আগে কেউ কিন্তু বলতে পারবে না তবে রেজাল্ট বা কোয়েশ্চেন এই তো ন তারিখে মানে দুদিন আগে আনসার কী দেওয়া হয়ে গেছে তোমরা যারা পরীক্ষা দিয়েছ আনসার কি আমি আমার ভিডিও আপলোড করে দিয়েছি আমি আনসার কীটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা তোমরা মিলিয়ে নিতে পারো তোমরা কত নম্বর আনসার ঠিক হয়েছে নিজে একটা ক্যালকুলেট করে তোমরা বুঝতে পারবে সেই আনসার কী দেখে এবং কোশ্চেন দেখে একটা অনুমান করে একটা কাট অফ নির্ধারিত করা হয় সিনিয়ররা যারা ইউটিউবাররা বা যারা উঁচু লেভেলের অফিসার আছেন তারা এই আন্দাজ করার একটা কাট অফ অনুমান করেন দু নম্বর সেফ স্কোর দেখো সেফ স্কোর হচ্ছে তুমি এমন একটা স্কোর তুমি পরীক্ষাতে পেলে মেন এই রেজাল্ট তো এখন বেরোনি রেজাল্ট মোটামুটি কিছুদিন পরই বেরিয়ে যাবে সেই রেজাল্টে তুমি এমন একটা স্কোর পেলে যে স্কোরটা তুমি কনফার্ম থাকবে যে আমি ইন্টারভিউ খারাপ হলেও আমি চাকরিটা পেয়ে যাবো সেটা হচ্ছে সেফ স্কোর সাপোজ তুমি মোটামুটি পঞ্চান্ন ছাপান্ন নাম্বার পেয়েই গেছো মেন এক্সামে এবারে কি তুমি ইন্টারভিউয়ে তুমি যদি নাম্বার কমও পাও মোটামুটি ইন্টারভিউ যদি পাঁচ সাত পাও তাও তোমার একটু আশা থাকবে শিওরিটি থাকবে যে তুমি চাকরিটা পেতে পারো এবারে অনেকে হয়তো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশে বা চুয়াল্লিশের মধ্যে নাম্বার পেলে তোমাকে কী করতে হবে ইন্টারভিউয়ে কম নাম্বার পেলে চলবে না কারণ তোমার চেয়ে বেশি নাম্বার যারা পেয়ে পেয়ে আছে তাদের সঙ্গে তোমাকে নাগাল দিতে গেলে তোমাকে ইন্টারভিউটা সঠিক পরীক্ষা ইন্টারভিউটা তোমাকে ভালোভাবে পাশ করতে হবে ইন্টারভিউ মোটামুটি তুমি যদি দশ বারো পেয়ে যাও তাহলে তুমি তাদের সমান তোমারও নাম্বার হয়ে যাবে এবারে দেখো এই বছর কাট অফ মোটামুটি ধরে নিচ্ছি জেনারেলদের ক্ষেত্রে মানে মেল উনচল্লিশ থেকে বিয়াল্লিশ যদি তোমরা পেয়ে থাকো সেটা এটা হচ্ছে মানে সম্ভাবনা কাট অফ উনচল্লিশ থেকে থার্টি নাইন টু ফর্টি টু ঠিক আছে আর বাকি যে ক্যাটাগরি যেগুলো আছে ওবিসি বি বা ও এ সেগুলো দু দু নম্বর চার নম্বর করে কমিয়ে দাও ঠিক আছে মোটামুটি পঁয়ত্রিশ সাঁইত্রিশ বা তার চেয়ে লো যারা আছো ক্যাটাগরি ওবিসি এ তাদের মোটামুটি ধরো বত্রিশ থেকে চৌত্রিশ আর এস সি এস টি ওই তিরিশ বত্রিশ এরকমই ঠিক আছে ওই দু নম্বর চার নম্বর করে ক্যাটাগরি ভাগ হবে এবারে চলে আসে আমরা ফিমেল ফিমেলে তাই ফিমেলে মোটামুটি থার্টি থেকে থার্টি যদি পেয়ে থাকো মোটামুটি জেনারেলরা তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পাবে এই নয় যে এটা কি তবে এটা কিন্তু সেভ স্কোর নয় সেভ স্কোর হচ্ছে একটু কাট অফ থেকে তোমাকে ইন্টারভিউয়ের ডাকা যে নাম্বারে তুমি ডাক পেয়েছো তার থেকে মোটামুটি যদি আট দশ নম্বর তুমি বেশি পেয়ে থাকো সেটা সেভ স্কোর মানে তোমার ইন্টারভিউ যদি খারাপও হয়ে থাকে তাও তোমরা কিন্তু সেফ ঠিক আছে তাহলে মোটামুটি তোমরা চাকরিটা পাওয়ার সম্ভাবনা থাকে এবার রইলো দেখো যারা এই ইন্টারভিউ যারা এই মেন কাট অফ যদি নাম্বার ভালো হয়ে থাকে বা কাট অফ যদি জেনারেল মেলরা যদি চল উনচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে পেয়ে থাকো বা ফিমেল যদি ছত্রিশ সাঁত্রিশ মধ্যে পেয়ে থাকো আর যারা ক্যাটাগরি আছে তারা দু তিন নাম্বার কমিয়ে দাও তার থেকে যদি পেয়ে থাকো ইন্টারভিউ যদি ডেকে থাকে তোমাকে ইন্টারভিউর জন্য ভালো হবে প্রিপারেশান নিতে হবে তোমার পরীক্ষা ভালো হোক বা না হোক তোমার যদি সেভস্কর বেশিও থাকে তুমি যদি পঞ্চাশ পঞ্চান্ন পাও তাও তোমার টার্গেট থাকবে ইন্টারভিউটা আমি ভালো করে দেবো তোমার যদি মোটামুটি কম নাম্বারে ডাক পাও ইন্টারভিউ তাও তোমাকে টার্গেট নিতে হবে খুব ভালো স্ট্রংভাবে ইন্টারভিউটা আমি পাস করবো তো ইন্টারভিউর জন্য আমি নেক্সট ভিডিও অলরেডি তৈরি করে রেখে দিয়েছি কিন্তু আপলোড করিনি আপলোড দু তিন দিনের মধ্যেই করবো যারা আমার রিলেটিভে অনেকজন ডাব্লিউ বিপিতে চাকরি করে ঠিক আছে আমার জুনিয়র আমার ভাই কাকার ছেলে আশিট মেয়ে তারা করে তাদের সঙ্গে কথা বলেছি তারা অনেক ইন্টারভিউ দিয়েছে পরীক্ষাতে কেমন প্রশ্ন করেছে না করেছে প্লাস অনেক অফিসার্স যারা আছেন আমার পরিচিতি পরিচিত তাদের সঙ্গে সে অফিদার অফিসারদের সঙ্গে আমি কথাও বলেছি যে কি ধরনের প্রশ্ন ইন্টারভিউ এবছর আসতে পারে সেই বিষয়ে একটা বিস্তারিত তোমার হাফ ভঙ্গি তোমার অ্যাটিটিউড কেমন থাকবে টোটাল আমি একটা বিস্তারিতভাবে নোটস তৈরি করেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা কীভাবে ইন্টারভিউর জন্য তৈরি হবে নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তবে তোমরা পরের ভিডিওগুলো পাবে ঠিক আছে আশা করি তোমরা ভালো থাকবে আর ভিডিওটা আজকে আশা করি ভালো লাগলো ভিডিওটা লাইক করো কমেন্ট করে জানাও কে কত নাম্বার তোমরা পাচ্ছ মোটামুটি হিসাব করে আনসার কি দেখে তারপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি মোটামুটি ইন্টারভিউয়ের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে দেবো কীভাবে তোমরা ইন্টারভিউ পাস করবে তো চলো ঠিক আছে আজকে এতটাই বাই